রাজধানীতে পাঁচটি থানার আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ প্রেসক্লাব মিলনায়তনে ত্রিবার্ষিক সম্মেলনে শাহবাগ, বংশাল, রমনা, কোতোয়ালি ও শাহজাহানপুর থানার নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আজগর লস্কর ও মৎস্যজীবী লীগের মহানগর দক্ষিণ শাখার সভাপতি শাহজাহান হাওলাদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখে এবং অশান্তি সৃষ্টিকারীদের রাজপথে প্রতিহত করার শপথ নেন নেতাকর্মীরা।